আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং অ্যান্ড আর্নিং টিউব। বন্ধুরা, আপনাদের অনুরোধের প্রেক্ষিতে আমার চ্যানেলে সমস্ত লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো পাবলিশ করা হয়। বন্ধুরা, আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে কিভাবে আপনি 2 মিনিটের ভিতরে প্রায় 3000-এর উপরে ইমেল অ্যাড্রেস কালেক্ট করবেন। তো বন্ধুরা, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য, কেননা অনেকে আছেন যারা অনলাইন মার্কেটিং বা অনলাইন জগতে এসে আর্নিংয়ের জন্য চেষ্টা করেন, তারা কিছুই করতে পারেন না। আমি তাদেরকে অনুরোধ করব, ইমেল মার্কেটিং করে আপনি আপনার ইনকাম জেনারেট করতে পারেন প্রতি মাসে 5-7 হাজার টাকা করে। কেননা মার্কেট প্লেসগুলোতে ইমেল কালেকশন একটি স্মার্ট ইনকামের মধ্যে পড়ে। upwork.com, peopleperhour.com, fiverr.com, বড় বড় মার্কেট প্লেসগুলোতে ইমেল মার্কেটাররা ইমেল মার্কেটিংয়ের জন্য লোক খুঁজে। তো আপনি চাইলে এখানে এইভাবে আমার দেওয়া প্রসেসে কাজ করে ইনকাম করতে পারেন। তো বন্ধুরা, কীভাবে শুরু করবেন আপনাদের সাথে ধাপে ধাপে দেখাচ্ছি। আশা করি ভিডিওটি দেখবেন, এবং ভিডিওটি দেখার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলের বেল আইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এবং আর্নিং এবং লার্নিং রিলেটেড ভিডিওগুলো এখান থেকে দেখতে থাকুন এবং নিজের জ্ঞানকে সমৃদ্ধ করুন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি প্রথমে আসি গুগলে। গুগলে আমি একটি লাইন লিখেছি, স্টুডেন্ট প্লাস বাংলাদেশ প্লাস @gmail.com। আপনি যদি চান এখানে স্টুডেন্টের জায়গায় সার্ভিস হোল্ডার দিতে পারেন অথবা বিজনেসম্যান দিতে পারেন। অর্থাৎ ধরুন আপনি স্টুডেন্টদের ইমেল কালেকশন করতে চাচ্ছেন তাহলে স্টুডেন্ট দিবেন, সার্ভিস হোল্ডারদের ইমেল কালেকশন করতে চাচ্ছেন সার্ভিস হোল্ডার দিবেন। অর্থাৎ আপনি বুঝতে পেরেছেন, বাংলাদেশ হলে বাংলাদেশের অথবা ইউএসএ এর ইমেল অ্যাড্রেস কালেকশন করতে চাইলে আপনি ইমেল এখানে ইউএসএ লিখতে পারেন অথবা ইউকে লিখতে পারেন অথবা লন্ডন লিখতে পারেন, এবং এটা বাদবাকি ঠিক থাকবে। এটা লেখার পর আমি চার্জ দিচ্ছি। সার্চ দেওয়ার পর আপনি এখানে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর দেন সার্চ সেটিংসে ক্লিক করবেন। একটু অপেক্ষা করুন। সার্চ সেটিংসে ক্লিক করার পর এখানে যে শোয়ার 100 রয়েছে আপনি এটা 100 টিকে রাখবেন। যদি 100 না থাকে তাহলে আপনি এখানে 100 করে দিবেন। এরপর আপনি নিচে চলে যাবেন। নিচে চলে গিয়ে এই যে এখানে সেভ বাটন দেখতে পাচ্ছেন, সেভ বাটনটা ক্লিক করে দিবেন, ওকে দিবেন। এবার এখানে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এটা পুরোটা কন্ট্রোল এস এফে আপনি সিলেক্ট করবেন, তারপর কপি করবেন কন্ট্রোল সি সেফে, তারপর আপনি এই যে জিনিসগুলো অর্থাৎ এই তথ্যগুলো আপনি কপি করেছেন সেই কপিগুলো আপনি আরেকটি ওয়েবসাইটে গিয়ে সেটি টেস্ট করবেন, অর্থাৎ এই এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট করার জন্য আপনি পেস্ট করে দিবেন, কন্ট্রোল ভি প্রেস করে এখানে পেস্ট করার পর আপনি সেপারেটর নেভিগেশন যেটা দেখতে পাচ্ছেন সেই সেপারেটর নেভিগেশনের মধ্যে নিউ লাইন করে দিবেন। অর্থাৎ সেপারেটরে এসে আপনি নিউ লাইন করে দিবেন। এরপর যে এক্সট্রাক্ট দেখতে পাচ্ছেন এখানে যে এক্সট্রাক্টে ক্লিক করবেন। এক্সট্রাক্টে ক্লিক করে আপনার হিউজ পরিমাণ এখানে ইমেল অ্যাড্রেস তৈরি হয়েছে। এবার আপনি চাইলে এই ইমেল অ্যাড্রেসগুলো একটু একটু টেস্ট করতে পারেন যে আপনার ইমেল অ্যাড্রেস কালেক্টেড ইমেল অ্যাড্রেসগুলো সঠিক হয়েছে কিনা। এখান থেকে একটি যদি আপনি কপি করেন, কপি করে যদি আপনি অন্য একটি সাইটে গিয়ে, ধরুন আমি আরেকটি সাইটে এসেছি, এই সাইটটির নাম হচ্ছে ইমেল ভেরিফায়ার, এখানে যদি পেস্ট করেন তাহলে আপনার যে কালেক্টেড ইমেল অ্যাড্রেস বা যেটি আপনি এই মুহূর্তে কালেকশন করেছেন সেটি এখানে টোটাল বিস্তারিত দেখাবে যে ইমেল অ্যাড্রেস ভেরিফাইড আছে কি না। অথবা আপনি আরেকটি কাজ করতে পারেন, emailhippo.com একটি ফ্রি একটি ওয়েবসাইট, এখানে আপনি সাইন আপ করে দেন আপনি আপনার কালেক্টেড ইমেল অ্যাড্রেসগুলো একটি একটি করে ভেরিফাই করতে পারবেন। এইভাবে যদি আপনি কালেক্টেড করে এই ইমেল অ্যাড্রেসগুলো যে ভেরিফাইড ইমেল অ্যাড্রেসগুলো
কালেকশন করেছেন সেই ইমেল অ্যাড্রেসগুলো আস্তে আস্তে আপনি আপনার ক্লায়েন্টের কাছে প্রোভাইড করতে পারেন এবং আপনি আপনার ইনকাম জেনারেট করতে পারেন। তো বন্ধুরা, একটি সহজ প্রসেস যেটি অনেকেই জানতেন না, আমি বলবো এটা একটা ক্লিয়ার প্রসেস। কেননা ইমেল অ্যাড্রেস কালেকশন করা অনেক একটি বোরিং কাজ, এই সহজ প্রসেসটি যদি আপনি অবলম্বন করেন খুব কম সময়ের মধ্যে আপনি আপনার ইনকামটাকে অধিক সংখ্যক স্থানে নিয়ে যেতে পারবেন। এবং আপনি এই কাজটি যদি ডেলি 2 ঘন্টা করতে থাকেন তাহলে আপনি হিউজ পরিমাণ অর্ডার পাবেন এবং প্যাসিভ ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আপনাদের উৎসাহ পেলে আমি এই ধরনের অনেক ভিডিও তৈরি করব। আপনারা যদি আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কী ধরনের চাহিদা রয়েছে বা ভিডিও কী ধরনের চান, আপনি অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন অথবা আমার ফেসবুক পেজে এসে আমাকে সরাসরি প্রশ্ন করবেন, অবশ্যই আমি সেটি জবাব দেব। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকে এখানকার মতো বিদায় চাইছি। পরিশেষে তার আগে আর একটি অনুরোধ জানাবো যে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই বেল আইকনে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং এখান থেকে ভিডিওস রয়েছে বা প্লেলিস্ট রয়েছে, এখান থেকে আপনি আপনার চাহিদা মতো ভিডিওগুলো দেখতে থাকুন এবং নিজের জ্ঞানকে সমৃদ্ধ করুন এবং আর্নিং অ্যান্ড শেয়ার করুন। তো আজকে এখানকার মতো বিদায় চাইছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।